আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আশা করি সকলেই ভালো আছেন। দোয়া করি সবসময় ভালো থাকুন। মহান আল্লাহ পাক আপনাদের সকলকেই ভালো এবং সুস্থ রাখুন। তো আজ আমি আপনাদের দেখাবো মেশিনের দাঁত নিচে এবং উপরে তুলতে হয় কোন পার্টসটির নাট লুজ দিয়ে। আমি আপনাদের দেখাচ্ছি। তো মেশিনের দাঁত মানে যদি কখনো নতুন দাঁত লাগান, আপনি বাসায় থেকে নতুন দাঁত কিনে এনে আপনি বাসাতে মানে অর্থাৎ মেশিনে যে দাঁত আছে সেই দাঁতটি আপনি খুলবেন। খুলে নিয়ে এই যে দেখুন, আমি এই যে প্লেটের দুইটা নাট, এই দুইটা নাট খোলার পরে দেখবেন ছোট দুইটা নাট আছে। এই দুইটা নাট খোলার পর আপনার দাঁতটা খুলে যাবে। তখন এই দাঁতটি যদি আপনার মেশিনের দাঁতে নাট আনে, সেই ক্ষেত্রে এই দাঁতটি বাজারে গিয়ে কিনে আনবেন এবং সেই সঙ্গে ফিটটিও কিনবেন। ফিট এবং দাঁত দুইটা একসাথে চেঞ্জ করার নিয়ম। আপনি এই দাঁত কিনে আনার পর যখন লাগাবেন, লাগানোর পরে কিন্তু একটু দাঁত নিচে নামাতে হয়, যেহেতু ক্ষয়টুকু পূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ লাগাচ্ছেন যখন তখন কিন্তু লাগানোর পরে মানে নতুন অবস্থায় কিন্তু আপনার যে মাপে ছিল চলতে চলতে ক্ষয় হয়ে গেছে। ঠিক নতুন যখন লাগাচ্ছেন তখন কিন্তু দাঁতটি একটু বড় মানে উঁচু থাকে, যার কারণে একটু নিচে নামিয়ে দিতে হয়। তো আপনি নিচে কীভাবে নামাবেন এবং কীভাবে উপরে আবার তুলবেন আমি দেখা দিচ্ছি। এই যে নাটটি দেখছেন, এই নাটটি লুজ দিলে দাঁত উপরে বা নিচে নামে। আপনি আমি এখন আপনাদের দেখানোর স্বার্থে সম্পূর্ণটাই খুলে দিলাম, একবারে লুজ দিলাম। লুজ দেওয়ার পরে যখন আপনারা দাঁত নিচে বা উপরে নামাবেন বা তুলবেন, তখন এটা একেবারে লুজ দেবেন না, না দিয়ে হালকা একটু লুজ দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ঠিক এমনি করে এই কাতলার সাথে বাঁধিয়ে ঠেলা দেবেন। আবার স্ক্রুড্রাইভার দিয়ে নিচে নামাবেন, এই যে এমনি করে এইভাবে একেবারে সম্পূর্ণ লুজ না দিয়ে। কিন্তু আমি আপনাদের দেখানোর স্বার্থে লুজ দিচ্ছি, সম্পূর্ণ লুজ দিয়ে দেখাচ্ছি যে দাঁত এটাই দাঁত তোলা যায়। এই যে দেখেন, দাঁত নিচে এবং উপরে তোলার এটাই হলো নাট। এই নাটটি লুজ দিয়ে দাঁত উপরে বা নিচে নামাতে হয়। আপনি যতখানি উপরে রাখার দরকার ততক্ষণ রাখবেন, মানে দাঁত এমন উঁচু রাখবেন না যাতে দেখা যাচ্ছে কাপড় দাঁতে নিয়ে ব্যাকে গিয়ে আবার দাঁত কাপড়টাকে প্লেটের উপর নামিয়ে দিয়ে দাঁত রিটার্ন আবার চলে আসবে, আসে আবার ধরে নিয়ে চলে যাবে। কিন্তু দাঁত যদি উপরে থাকে তাহলে কিন্তু ওইখানেই কাপড় চাপাবে, কাপড় কিন্তু ব্যাকে যেতে পারবে না। এই জন্য দাঁত কিন্তু যাতে বারবার একই জায়গায় দাঁত কাপড়ে চাপাচ্ছে এরকম যেন না হয়। দাঁত নিচে নামবে, কাপড় চলে যাবে, আবার দাঁত রিটার্ন আসবে, আবার নিয়ে চলে যাবে। এমনি করে আপনারা উপরে তুলবেন এই মাপে, খুব বেশি না খুব কম না, যাতে কাপড় টানে। তো এইটা এই যে দেখছেন, এইটা হলো দাঁত নিচে বা উপরে তোলার হলো পার্স বা এই নাটটি লুজ দিয়ে দাঁতকে উপরে বা নিচে নামাতে হয়। এই যে দেখছেন, এইভাবে নিচে নামাবেন, আবার এইভাবে উপরে তুলবেন। এদিকে দেখুন, আমি স্ক্রুড্রাইভার দিয়ে নিচে নামিয়ে দিলাম, এই যে নেমে গেল, আবার ঠিক কাতলার সাথে বাঁধিয়ে চড়ে দিলাম, আবার উপর উঠে গেল। এই পার্সটা দাঁত না আপনার নিচে বা উপরে তোলার জন্য এই পার্সটা এবং এই নাটটা আপনার ব্যবহার করবেন। তো দাঁতে যদি আপনাদের আমাকে কেউ কমেন্ট করেছিলেন, বলেছিলেন যে দাঁতে ডাইনের আমার কাপড় টানে, মানে কাপড় দিচ্ছেন সেলাই করার সময় কাপড়টা কিন্তু স্ট্রেট যাবে। আপনি যদি কাপড় ছেড়ে দিয়ে সেলাই করেন কাপড়টা স্ট্রেট যেতে হবে, কিন্তু স্ট্রেট যাচ্ছে না, যাচ্ছে ডানে অথবা বামে, অনেক সময় কাপড় কিন্তু চেপে যায়। সেই ক্ষেত্রে এই ফিট বেশি ক্ষয় হয়ে গেলেও হয়, অথবা এই দাঁতটি যে কোনো এক সাইড চেপে গেলে হয় ডাইনে অথবা বামে। তো আমি আজ আপনাদের দেখালাম দাঁত নিচে এবং উপরে তুলতে হয় কীভাবে। এর পরের ভিডিওতে দেখাবো দাঁত সামনের দিকে সরিয়ে দেবেন কীভাবে।
মানে এই দিকে দিবেন কিভাবে এবং আপনার দিকে দাঁত নিয়ে আসবেন কিভাবে, অর্থাৎ আগে এবং পিছে, সামনে এবং ব্যাকে দাঁত কিভাবে, কোন পার্সের কারণে দাঁত ব্যাকে এবং সামনে আসবে, এটা আমি আপনাদের আগামী ভিডিওতে দেখাবো। এবং তারপরে ভিডিওতে দেখাবো দাঁত ডাইনে, এই যে কাপড় যদি ডাইনে অথবা বামে চলে যায় সেক্ষেত্রে দাঁত আপনি ডাইনে বা বামে কিভাবে আনবেন। এখানে কিন্তু জায়গার সামান্য, এইটুকু সামান্য জায়গার মধ্যেই কিন্তু দাঁত ডাইনে বা বামে আনা যায়। কোন পার্স দিয়ে মানে ইয়ে করে লুজ দিয়ে বা সঠিক করে আনতে হয় আমি এরপরে ভিডিওতে দেখাবো। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।